আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মসজিদুল কামামা। এখানে অনেক কবুতর বসে, কবুতর আসে, মানুষ খাবার দেয়। এটা মক্কার সাইডে, আপনার মক্কা মদিনার সাথে সাথে মসজিদুল কামামা। মানে অনেক পুরনো একটা মসজিদ, পুরনো ঐতিহ্য মসজিদুল কামামা। অনেক কবুতর বসে এখানে, যেগুলো আপনার জালালি কবুতর। মসজিদুল কামামা মসজিদুল কামামা আসসালামু আলাইকুম। রোজ এক ভিডিও বানা দো, ভিডিও হ্যাঁ ছোট দেখো বাইতে যায়। এটাই হচ্ছে সেই সুন্দর মসজিদ যেটাতে আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টি হইতো না, তখন বৃষ্টির জন্য এই মসজিদে নামাজ পড়তো। এটাই সেই মসজিদুল কামামা। আর আপনারা দেখতেছেন এখানে অনেক পর্যটক, বেশিরভাগ আমার চোখে পড়েছে আপনার ফিলিপিনি। মাশাআল্লাহ এখন অনেক মুসলমান বেড়েছে, আল্লাহু আকবার। সবগুলাই দাওয়াতের কাজ। আর আপনারা দেখতেছেন সামনে পুলিশের গাড়ি 24 ঘন্টা এখানে পহরা থাকে। এটাই সেই মসজিদুল কামামা। আর ওই সাইডে আপনার কিছু দোকানপাট আছে, অনেক সুন্দর আছে। আপনারা দেখতেছেন পিছনে এটা আলীর মসজিদ, মসজিদে আলী। আর সামনে এটা দেখতেছেন, এটা হচ্ছে মসজিদে আবু বক্কর। এগুলো দোকানপাট, এখানে অনেক সুন্দর সামান আছে। এটা হচ্ছে মসজিদে আবু বক্কর। এটা মানে এটাই সেই কামামা, এটাই মসজিদে আবু বক্কর। এটাতে আবু বক্কর ওই সেই যুগে ঈদের নামাজ পড়তো। অনেকে এখন এখানে আপনারা 2 রাকাত গেলে 2 রাকাত নফল নামাজ পড়তে পারবেন, বেশিক্ষণ টাইম দেয় না। খুব তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে বাইর হয়ে যেতে হবে। ভিতরে আমিও অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়ছি। প্লাস আপনার ওইখানে মসজিদে কামামা, ওইটাতে 2 রাকাত নফল নামাজ পড়ছি। তারপরে আলিতে এখন বন্ধ, এখানে আপনার এটা কেন বন্ধ হয়ে রাখছে জানি না, কিন্তু আর মনে হয় কোনো মানে পরিবর্তন করতেছে, কোনো কাজ করতেছে সেই জন্য। তা আপনারা আমার সঙ্গে থাকুন, এভাবে অনেক নিত্য নতুন ইসলামিক আপনার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এখানে অনেক কবুতর থাকে, সবাই কবুতর খেয়ে আপনার খানা দানা দিচ্ছে। এরা একদম বয় ডন নাই কবুতরের কাছে, মাশাআল্লাহ। মসজিদটা অনেক সুন্দর, পরিবেশ অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। আপনারা যদি মদিনা যান, মদিনার সাথেই আপনার গেট নাম্বার হচ্ছে 315 সাথে। এটা হচ্ছে আপনার মসজিদুল আবু বক্কর, মসজিদুল আবু বক্কর। মসজিদুল আবু বক্কর এটা মসজিদুল আবু বক্কর। আমি 2 রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ পাক আমাকে দুনিয়া বা আখিরাতে যেন খের বরকত দান করে, দুনিয়া হাসানা ফেল আখিরাত হাসান কিনা আবার না। এটা হচ্ছে মসজিদুল আবু বক্কর। সে আপনার সে বীর খলিফা মসজিদুল আলী,
আলীর মসজিদ রাজি আল্লাহ তাআলা আন, এটাতে মনে হয় ঢোকার সিস্টেম নাই। এটা আলী রাজি আল্লাহ আনহুর মসজিদ, এটা আবু বকর, আবু বকরের মসজিদ, এটা এটা হচ্ছে মসজিদে গামামা।